আসসালামু আলাইকুম। আমাদের আজকের সেশন হচ্ছে কি তোমাদের জন্য রিচ এবং অ্যারাইভ। তো রিচ এবং অ্যারাইভ নিয়ে অনেকের অনেক ধরনের কনফিউশন আছে যে কোন ওয়ার্ডটি কখন বসাবো, এবং অনেকে রিচ এবং অ্যারাইভের পরে প্রিপোজিশন ইউজ করে। আসলে কি প্রিপোজিশন বসে নাকি বসে না সেটাও আজকের পর থেকে ক্লিয়ার হয়ে যাবে, যদি কিনা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে লক্ষ্য করো। সো লেটস গেট স্টার্টেড আওয়ার সেশন অফ রিচ অ্যান্ড অ্যারাইভ। তো ফার্স্ট আমি তিন নম্বর ডিফারেন্স নিয়ে বলবো, যে তিন নম্বর ডিফারেন্স হচ্ছে ইউজড। রিচ এবং অ্যারাইভ দুইটার শব্দের অর্থই হচ্ছে পৌঁছানো। সো কখন কোন ওয়ার্ডটি ইউজ করতে হয় আমরা সেটা আগে বলি। সেটা হচ্ছে গিয়ে অ্যারাইভ হচ্ছে একটা নির্দিষ্ট জায়গায় পৌঁছানোর জন্য নির্ধারিত যে টাইমটা দেওয়া আছে সেই টাইমের মধ্যে পৌঁছানো, মানে কোনো ধরনের প্রবলেম ফেস না করে। আর রিচ হচ্ছে গিয়ে একটা জায়গায় পৌঁছাতে গিয়ে দেখা যায় অনেক সময় পরে তুমি একটা জায়গায় পৌঁছাইছো, নির্ধারিত টাইমের পরেও অথবা অনেক ইফোর্ট দেওয়ার পরে একটা জায়গায় তুমি পৌঁছে গেছো, সেটা হচ্ছে গিয়ে রিচ। অথবা কোনো একটা প্রবলেম পড়েছিল, অর্থাৎ যেমন ধরো ট্রাফিক জ্যামে পড়তে পারো, ট্রাফিক জ্যামে পড়ার কারণে একটা জায়গায় পৌঁছাতে তোমার লেট হয়েছে, সেই ক্ষেত্রে তুমি রিচ ইউজ করো সেন্টেন্স ক্রিয়েট করার সময়। আশা করি রিচ এবং অ্যারাইভের ইউজ সম্পর্কে তোমরা ক্লিয়ার। তারপর আমি কিছু এক্সাম্পল দিব বোঝার সুবিধার্থে। তো এবার আসি হচ্ছে গিয়ে রিচ এবং অ্যারাইভের অনেক প্রিপোজিশন কি বসে নাকি বসে না সেটা নিয়ে। তো ফার্স্টে আমি বলবো যে রিচের পরে কোন ধরনের প্রিপোজিশন বসে না, রিচের পরে কোন ধরনের প্রিপোজিশন তোমরা বসাবা। আর অ্যারাইভের পরে দুইটা প্রিপোজিশন বসে, সেটা হচ্ছে গিয়ে একটা হচ্ছে অ্যাট আর একটা হচ্ছে ইন। সো অ্যাট আর ইন এর নর্মালি ইউজ আমরা জানি, অ্যাট হচ্ছে গিয়ে স্মল প্লেসের আগে বসে, যেমন হচ্ছে গিয়ে ভিলেজ, স্টেশন, বিল্ডিংস এটসেট্রা। আর ইন হচ্ছে গিয়ে লার্জ প্লেস লাইক সিটি, টাউন, কান্ট্রি এটসেট্রা, এগুলোর আগে হচ্ছে গিয়ে আমরা ইন ইউজ করে থাকি। সো অ্যারাইভ ইউজ করলে আমরা হচ্ছে গিয়ে দুইটা প্রিপোজিশন ইউজ করবো, একটা হচ্ছে অ্যাট আর একটা হচ্ছে ইন। তবে একটা কথা বলবো যে অ্যারাইভের পরে মাঝে মাঝে প্রিপোজিশন বসে না, তিনটা স্পেসের কথা মনে রাখবা, একটা হচ্ছে হোম, একটা হচ্ছে দেয়ার আর একটা হচ্ছে হিয়ার। এই তিনটা স্পেসের আগে হচ্ছে গিয়ে তোমার অ্যারাইভ যদি আসে তাহলে কোনো ধরনের প্রিপোজিশন বসবে না। আর রিচের ক্ষেত্রে বলবো, তো বলছি যে রিচের ক্ষেত্রে প্রিপোজিশন বসে না, আর সেকেন্ডটা হচ্ছে রিচ জেনারেলি হচ্ছে গিয়ে হিয়ার এবং দেয়ারের সাথে বসে না। So let's see some examples so that we can be clear. এখানে দেখো কিছু এক্সাম্পল আছে। এক নম্বরে বলা হয়েছে যে অ্যারাইভড দ্য ক্লাস। তো এখানে ক্লাস একটা স্মল প্লেস, তো এখানে আমরা ইউজ করবো হচ্ছে অ্যাট। আর উই অ্যারাইভড দেয়ার, এই যে বলেছিলাম যে তিনটা স্পেসের আগে হচ্ছে প্রিপোজিশন বসে না, উই অ্যারাইভড দেয়ার, উই অ্যারাইভড হিয়ার, উই অ্যারাইভড হোম। এখানে নিচে আসে হচ্ছে গিয়ে উই অ্যারাইভড স্পেস ঢাকা, তো ঢাকা একটা সিটি বুঝাচ্ছে এখানে। সো লার্জ স্পেস বুঝাচ্ছে যে এখানে আমরা ইউজ করব হচ্ছে উই অ্যারাইভড ইন ঢাকা, যে আনসার হচ্ছে ইন। আর রিচের ক্ষেত্রে দেখি আই রিচ মাই অফিস লেট, আই রিচ মাই অফিস লেট, মানে আমি একটা জায়গায় আমার অফিসে লেটে পৌঁছাইছি। সো লেটে যদি তুমি কোথাও পৌঁছাও তাহলে হচ্ছে রিচ ইউজ করবো। আর রিচের রিচ যদি বসাই তাহলে স্পেসের আগে কোনো ধরনের প্রিপোজিশন আমরা বসাবো না। তো এখানে দেখতেছি ফাইনালি রিচড দ্য হোটেল, এখানে কোনো প্রিপোজিশন বসবে না কারণ রিচ ইউজ করা হয়েছে জাস্ট আফটার মিডনাইট। এখানে দেখো টুডে আই ড্যাশ মাই অফিস, তো এই যে স্পেসটা দেওয়া আছে এখানে কি বসবে, অ্যারাইভ বসবে নাকি রিচ বসবে? এখানে দেখো কারণ দেওয়া আছে একটা, বিকজ আই গট স্টাক ইন দ্য ট্রাফিক, জ্যামে পড়ার কারণে হচ্ছে কি আমার অফিসে যেতে লেট হয়েছিল, তো এটা বোঝাচ্ছে। সো একটা প্রবলেমের কথা বলা হয়েছে, প্রবলেমের কারণে একটা জায়গায় যদি পৌঁছাইতে লেট হয় সেক্ষেত্রে আমরা রিচ ইউজ করবো, নট অ্যারাইভ। তাহলে এখানে আনসার হবে হচ্ছে রিচ। তো আশা করি রিচ এবং অ্যারাইভ সম্পর্কে তোমরা ক্লিয়ার। আর হচ্ছে গিয়ে তোমাদের সবাইকে বলবো যখন তোমরা গ্রামার কারেকশন করবে, যারা হচ্ছে গিয়ে স্টুডেন্ট এবং বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম দাও, তোমাদের ক্ষেত্রে বলবো ম্যাক্সিমাম কোন সেন্টেন্স গুলো ইউজ হচ্ছে যখন গ্রামার করবা তখন মেইন থিমটা মাথায় রাখার চেষ্টা করবা। যারা কম বুঝো তারা বেশি ঘাটাঘাটি না করে মেইন থিমের প্র্যাকটিসটা বেশি করো, তাহলে এক্সেপশনাল যে সেন্টেন্স গুলো আছে সেগুলো তোমরা ক্লিয়ার হয়ে যাবে। অনেকে দেখা যায় বুঝে কম কিন্তু ঘাটে বেশি, ঘেটে দেখা যায় যে ওই যে রুলসটা শিখছিল সেই রুলসটাও ব্রেক করে ফেলে, দেখা যায় কোনো একটা জায়গায় সে প্রিপোজিশন পাইলো যে আই রিচড, আই উইল রিচ ইন 5 মিনিটস, কোন একটা জায়গায় দেখা থাকতে পারে যে আই উইল রিচ ইন 5 মিনিটস, তো সেটা তো সেটার কারণ তো সে জানে না, সে শুধু জানে যে রিচের পরে প্রিপোজিশন বসে না, সেটার প্র্যাকটিস কিন্তু সে বেশি একটা করে নাই, কিন্তু ঘাটতে বেশি এই সেন্টেন্সটা পেয়ে গেছে। তো ওইখানে যে টাইমের কারণে
একটা প্রিপজিশন বসানো হয়েছে এবং ওখানে কোনো স্পিয়ার প্লেস ছিল না, রিচার পরে কোনো প্লেস ছিল না, একটা প্রিপজিশন বসানো হয়েছে সেটা সে বুঝে নাই এবং হইতে পারে, যার কারণে তার যে মেইন রুলসটা ছিল সেটাও ভুলে গেছে। সো আমি অলওয়েজ বলবো ইউ উইল ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দ্য মেইন থিম অফ ইংলিশ। তো এটা মাথায় রেখে সবসময় গ্রামার কারেকশন করতে যাবে, তাহলে দেখবো যে সবকিছু মানে ইংরেজিটা তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। তো আশা করি রিচ এবং অ্যারাইভ সম্পর্কে তোমাদেরকে বুঝাইতে পারছি, এবং তোমরা নিজে নিজে সেন্টেন্স ক্রিয়েট করো, সেন্টেন্স ক্রিয়েট করে রিচ এবং অ্যারাইভ ইউজ করে সেন্টেন্স ক্রিয়েট করার চেষ্টা করো। আর তোমাদের যে ইয়াঙ্গার ব্রাদার্স অ্যান্ড সিস্টার আছে যারা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়ে, তাদেরকে এই ভিডিওটা দেখো, ওদেরও পরীক্ষা আসে, তো এই ভিডিও থেকে আশা করি ওরাও অনেক উপকৃত হবে। তো আজকে এই পর্যন্ত, থ্যাংক ইউ সো মাচ ফর ইউর টাইম অ্যান্ড হ্যাভ এ গ্রেট ডে, আসসালামু আলাইকুম।